আগের যে এগুলা এগুলো তো অন্য পাঞ্জাবি ট্যাগ ছিল হ্যাঁ আচ্ছা ঠিক আছে এগুলা অন্য অন্য পাঞ্জাবি ট্যাগ ছিল অন্য পাঞ্জাবি ট্যাগ ছিল সেই ট্যাগের মধ্যেই দেখা যাচ্ছে এই পাঞ্জাবিগুলো যখন গেছে ওইগুলার ১১৯৯০ তার উপরে ৩৪৯০ একটাই না দুইটা দেয় এখানে না হ্যাঁ দুইটা আছে তিনটা দেয় তিনটা আরেকটা নিচে আছে আছে এটা আমি তুলে দেখাচ্ছি হ্যাঁ আরেকটা আছে এটা আরো কম আছে ওইটা আরো কম আছে এটা ২৪৯০ আর নিচে আরো একটা আরেকটা আছে ওইটা আস্তে আস্তে উড়াই দিই আরেকটা আছে কত এখানে একটা আছে ৩৪৯০ পরে হচ্ছে হ্যাঁ এটা বাড়িয়ে দিয়েছে একটা এটাও এটা তিনটা প্রত্যেকটা স্টিকার তিনটা করে এখানে একজন কাস্টমারের অভিযোগের প্রেক্ষিতে মূলত আমরা এখানে তদন্ত করতে এসেছি এবং যেটি আমরা দেখলাম যে একই প্রাইস ট্যাগে নিচে রয়েছে সর্বনিম্ন দাম তারপরে ওইখানে দাম বাড়িয়ে দিয়ে একটা ট্যাগ লাগিয়ে দিয়েছে তার উপর আরেকটা স্টিকার লাগিয়ে দিয়েছে অর্থাৎ আমরা যেটি দেখলাম ১১৯০ টাকার একটা পাঞ্জাবি তারপর স্টিকার লাগিয়ে দিয়েছে ১৭৯০ টাকা এর উপর আবার লাগিয়ে দিয়েছে হচ্ছে ২৪৯০ টাকা অর্থাৎ ১১৯০ টাকার যে পাঞ্জাবি তার দাম ইনারা ধরেছেন ২৪৯০ টাকা তিনবার দাম বাড়িয়ে দিয়ে তারপরে দিয়েছেন হচ্ছে এখানে ছাড় অর্থাৎ মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতা সাধারণকে প্রতারণা করছেন এক দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে দাম বাড়িয়ে দিয়ে হ্যাঁ টু অ্যারেজ দ্য অ্যাটেনশন অফ দ্য মানে কনজিউমার এই কাজটি ইনারা করে যাচ্ছেন ফলে এটি তদন্তে প্রমাণিত হয়েছে এই প্রতিষ্ঠানকে আমরা অর্থদণ্ড প্রদান করে দিয়েছি ১০০০০ টাকা জরিমানা ১,০০০০ টাকা অর্থ দান করতে হবে আজকে আগামীকাল আজকে বন্ধ থাকবে জনসাধারণ এটাই সিদ্ধান্ত আমাদের।